আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে কচুরলতার যেটা বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করার তরকারি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখে দেব। কচুর লতার তরকারি রান্না করার জন্য এখানে আমি 1 প্যাকেট লতা নিয়েছি, যেগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। কিছু কাঁঠাল বীজ নিয়েছি, যেগুলো স্কিন ফেলে দিয়ে রেখে দিয়েছি। ধনিয়া পাতা 2 স্মল, অনিয়ন পেস্ট, তেল, স্বাদ মতো লবণ, 4 কাঁচামরিচ, 1 পিস রসুনের পেস্ট এবং 1 পিস আদা পেস্ট, হলুদের পাউডার, লাল মরিচের পাউডার, 7 বড় চিংড়ি ফোন যেটা স্কিন ফেলে দিয়ে উপরে যে একটা লম্বা সুতার মতো কালো থাকে সেটা ফেলে দিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি। এখন চলুন কীভাবে এটা রান্না করি, কচুর লতার তরকারি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে এটাতে আমি 1 চামচ স্পুন তেলটা দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হবে এবং একটা চুলায় আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যেটাতে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো। এটাতে আমি তেলটা দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছের মধ্যে অল্প একটু লবণ, অল্প একটু হলুদের পাউডার এবং অল্প একটু লাল মরিচের পাউডার দিয়ে আমি চিংড়িটাকে মাছে নেব। ছিল আমার তেলটা গরম হয়ে গেছে, এটাতে অনিয়ন পেস্টটা দিয়ে দিয়েছি। এই দেখুন, এখন আমি খুব ভালো করে মশলাটা কষে নেব। এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, নিজে পেঁয়াজটা দিয়েছিলাম পেস্ট, এটাতে এখন আমি 1 টিস্পুন লাল মরিচের পাউডার এবং 1 টিস্পুন হলুদের পাউডারটা দিয়ে দিচ্ছি। জলটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 4 কাঁচামরিচও অ্যাড করবো, আমি মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটা চুলা যে আমি ফ্রাইপ্যান বসিয়েছিলাম চিংড়িটা মাছ ভাজার জন্য, ওটাতেও তেলটা গরম হয়ে গেছে। আমি চিংড়িগুলো মাখিয়ে নিয়েছি, এখন আমি 1টা করে এগুলো ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এগুলো বেঁচে তুলে রেখে দেবো একটা প্লেটে, কারণ চিংড়ি মাছটা আমি সবার শেষে তরকারির মধ্যে অ্যাড করে নেব। পেঁয়াজের পানিটা ধরে গেছে, আমি যে আদা রসুনের পেস্টটা রেখে দিয়েছিলাম 1 টিস্পুন সেটাও আমি অ্যাড করে নিয়েছি। নিয়ে আবারও আমি মশলাটাকে একটু নেড়ে নেব। নিয়েটাতে আমি 100 গ্রাম পানিটা অ্যাড করে নিয়েছি, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। এবারও আমি মশলাটা ঢাকনা দিয়ে দেবো। মাছের 1 পাশ হয়ে গেছে, আমি আর 1 পাশ উল্টিয়ে দিয়েছি। 1 পাশ হওয়ার পর আমি এগুলো 1টা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি একাতে দিয়ে কচুর লতাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে লতা আমি মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরেকটা চুলায় যে আমি চিংড়ি মাছটা নিয়েছিলাম সেটা বাদা হয়ে গেছে, আমি এগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলাদাভাবে এটা বেঁধে তরকারির মধ্যে অ্যাড করে নিলে খেতে খুবই টেস্টি হয়, মানে ফ্লেভার এবং স্বাদটা আরও খুব টেস্টি আছে। আমি লতাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব একটু পরে। আমি এটাতে 10 মিনিট পরে আমি আরও 200 গ্রাম পানি অ্যাড করে নেব, যাতে লতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম আরও 10 মিনিট পর, মোটামুটি লতাটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এটাতে আমি 300 গ্রাম পানি অ্যাড করে নিচ্ছি, যাতে ভালোভাবে লতাটা বয়েল হয়ে যায়। আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আরও 10 মিনিট পর, পানিটা উপরে বয়েল হচ্ছে। আমি এটাতে এখন কাঁঠাল বীজটা অ্যাড করে নিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে এগুলো নেড়ে দিচ্ছি এবং 4টা কাঁচামরিচ ছেঁকেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি।
দি আবারো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম আরো 10 মিনিট পর, লতাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে চিংড়ি মাছটা অ্যাড করে নিচ্ছি। নিয়ে আমি যতটুকু জল দেব সে পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, মাখা মাখা আমি এই তরকারিটা রান্না করব। প্রথমে আমি 400 গ্রাম পানি দিয়েছিলাম, এখন আমি আরও 400 গ্রাম পানি নিয়েছি। 200 গ্রামের মতো পানি দিয়ে দিয়েছি। তাতে আমি মোট 800 গ্রাম পানি দিয়ে দিয়েছি। এখন আমি আবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানিটা পুরোপুরি বল হয়ে ফোটার জন্য। ফিরে আসলাম আরও 5 মিনিট পর, পানিটা বল হয়ে ফুটে উঠেছে। এখন আমি এটাতে ধনিয়া পাতাটা অ্যাড করে নিচ্ছি। এই দেখো, নিয়ে আমি চুলাটা বন্ধ করে 5 মিনিট এটা চুলার উপরে রেখে দেবো, তারপর আপনাদেরকে পরিবেশন করে রেখে দেবো। ফিরে আসলাম আরও 5 মিনিট পর, চিংড়ি দিয়ে বড় ফোন দিয়ে কচুর লতার তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কচুর লতার তরকারিটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খুবই সুন্দর খালার, খেতেও খুবই মজাদার এই কচুর লতার তরকারিটা। চিংড়ি মাছ দিয়ে লতার তরকারিটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। উপরে বড় চিংড়ি, লতা এবং কাঁঠাল বীজ দেখা যাচ্ছে। খুবই মজাদার তরকারি। যারা লতা খেতে পছন্দ করেন, আশা করি তাদের আমার ভিডিওটা ভালো লাগবে। আজকে আমি এই লতার তরকারিটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি, যেটা আমাদের দুপুরে লাঞ্চের জন্য রান্না করেছি। তাই আপনাদেরকে এই রেসিপিটা আমি শেয়ার করছি। আমি আপনাদেরকে কাঁঠাল পিসটা ভেঙে দেখে দিচ্ছি। এই দেখুন কীরকম সফট নরম বয়েল হয়েছে, এবং লতাটাও আপনাদেরকে দেখে দিচ্ছি। এই দেখুন, খুবই মজাদার লতার তরকারি। আমরা সাধারণত কচুর লতা শুটকি তরকারিও খেয়ে থাকি, এবং যেটা শুটকি ছাড়াও এরকমভাবে তরকারি রান্না করে খাওয়া যায়। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা নিশ্চয়ই নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।